আসসালামু আলাইকুম। ছোটকালে আমাদের সবারই একটি দুইটি চারটি দাঁত পড়েছিল, কিন্তু কখনো কল্পনা করেছেন যদি আপনার সকল দাঁত পড়ে যায় কি হতে পারে? এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব, যদি আপনার কখনো সকল দাঁত পড়ে যায় সেক্ষেত্রে আপনার এক রেস্ট অফ দ্য লাইফ স্টাইলে কি কি চেঞ্জেস হতে পারে, দুই জানার চেষ্টা করব আপনি কি কথা বলার সক্ষমতা হারাবেন কিনা, তিনে জানার চেষ্টা করব আপনি কি আপনার প্রোনাউন্সিয়েশন কোনো সমস্যা হবে কিনা, আর চারে জানার চেষ্টা করব আসলে দাঁত ছাড়া আমাদের জীবন কি চলা সম্ভব কিনা। তো হ্যালো গাইস, আমি মোহাম্মদ রাসেল, আপনারা দেখছেন এরুভাব। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তা আপনি নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন, আর যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার কল্পনা করার একটু আগে আমি কিছু ফর্মাল তথ্য আপনাকে দিয়ে নিই। ফর্মাল তথ্যের মধ্যে কিছু হচ্ছে যে আমরা জানি সবারই মোটামুটি আমরা সবাই জানি যে আমাদের 32টি দাঁত, কিন্তু এই 32টি দাঁতকে যে 5টি ক্যাটাগরিতে ভাগ করা এটা কে কে জানতাম? আচ্ছা, এই 5টি ক্যাটাগরির মধ্যে প্রথমে যেটি আছে আমাদের কর্তন, যেটাকে বলা হয় কর্তন দাঁত, যে আমাদের সামনে 4টি এবং 4টি উপরে 4টি মিলে 8টি দাঁতকে বলা হয়। এই আমাদের দাঁতের মধ্যে কর্তন দাঁত, এটা মূলত আমরা কোনো কিছু কাটার জন্য ব্যবহার করে থাকি। এই 4টির পরে যে 2টি এবং উপরে 2টি, 4টিকে বলা হয় সদন্ত। সদন্ত বলতে আপনাকে যদি আমি অন্যভাবে বলি, এইটাকে আসলে বলা হয় ডগি টিথ, ডগি টিথ, কারণ এইগুলো হচ্ছে আমাদের মুখের মধ্যে সব থেকে ধারালো দাঁত। এগুলো আমরা খাবার থেকে সাধারণত হার্ড কিছু, যখন আমরা হার্ড কিছু থাকে ওটাকে আলাদা করার জন্য এই দাঁতের সাহায্য নিয়ে থাকি। এরপরে সেম ভাবে এরপরে যে দুটি দুটি নিচে দুটি উপরে দুটি, 4টিকে বলা প্রিমোলার্স, এই 4টিকে বলা হয় প্রিমোলার্স, এবং পরের 4টি 8টিকে বলা হয় মোলার্স, এবং অবশিষ্ট যে 8টি আছে আমাদের মাড়ির মধ্যে সাধারণত থাকে একদম শেষে যে 8টি আছে এটাকে বলা হচ্ছে উইজডম, উইজডম। তো সো আমরা বেসিক বিষয়গুলো জেনে নিলাম। আর এখন আপনার যেহেতু সবগুলো আপনি এখনো কল্পনায় আসেনি, তো এখন হচ্ছে আপনার সব আপনার সবকিছু গতিতে চলছে। সো নাও ইটস টাইম টু সে গুড বাই ইউর হোয়াইট টিথ। ওকে, আপনি সকালে উঠলেন এবং উঠে দেখলেন যে আপনার সবগুলো দাঁত নাই। প্রথম যে বিষয়টি আপনি নোটিস করবেন, আপনার কথা বলার অ্যাবিলিটিটা না, এবং কথা বলার জন্য আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। আপনি কথা বলতে পারছেন না, আর এর মূল কারণ হচ্ছে যে দাঁত হচ্ছে আমাদের যখন আমরা কথা বলি যে বাতাসের প্রবাহ দাঁত সেটাকে ভারসাম্য রাখতে সহযোগিতা করে থাকে। এরপরে যেটা আপনি লক্ষ্য করবেন, আপনি দেখবেন যে প্রোনাউন্সিয়েশনে আপনার সমস্যা হচ্ছে। এর মূল কারণ হচ্ছে যে আমি একটু আগে বললাম যে আপনাদের দাঁত আমাদের কথা বলার যে বাতাস সেটাকে ভারসাম্য করে থাকে, কিন্তু এই যে ওয়ার্ডগুলো সাধারণত দাঁত এবং জিভার সাহায্যে উচ্চারিত হয়ে থাকে, এটা আপনার জন্য প্রোনাউন্সিয়েশন করা ডিফিকাল্ট হয়ে যাবে, একদম টোটালি বলতে পারি আপনার পক্ষে সম্ভবই হবে না এইগুলো উচ্চারণ করতে। এর মূল কারণ হচ্ছে ওই ওয়ার্ডগুলো দাঁত এবং জিভার সাহায্যে, আর আপনার তো দাঁত নেই। ওকে, দুই নম্বর যে বিষয়টি আপনি নোটিস করবেন যে আপনি কোনো কিছু চিবাতে পারছেন না। তো অনেকেই ভাবছেন চিবাতে না পারলে কি করুন, ব্লেন্ড করে জুস বানিয়ে খাবো। ওকে ভাই, একটু দাঁড়ান আমি কিছু তথ্য দিয়ে নিই। ব্লেন্ড করবেন তার আগে, আপনি তো সব খাবারই আপনার ডাইভার্ট হবে তরলে, কিন্তু আপনি যে চিবাতে পারছেন না, কোনো কিছু না চিবানোর ফলে আপনার শরীরে যে প্রপার নিউট্রিশন এটা আপনি পাবেন না, কখনোই। আপনার মন মতো একটি ফল আপনি কখনোই কামড়ে খেতে পারবেন না। আপনি কখনো কল্পনা করেন যে আপনি একটি আপেল নিয়েছেন, আপনি সেটাকে কামড়াতে পারছেন না বা আপনি খেতে পারছেন না, তো এই দুঃখটা আপনি কাকে বলবেন? আপনার সকল ফ্রুটস ভেজিস এন্ড যে প্রোটিনস গুলো আছে আপনাকে সেই এগুলো ব্লেন্ড করে স্যুপ বানিয়ে খেতে হবে। এর ফলে আপনি আপনার শরীরে যে পরিমাণ প্রপার নিউট্রিশন প্রয়োজন ছিল আপনি সেটা পাবেন না, এটাও আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এই যে আপনি প্রপার নিউট্রিশন না পাওয়ার কারণে আপনার অনেক ধরনের ব্যাকটেরিয়া আপনার জন্ম হবে। এছাড়াও এই যে আপনি চাবাতে পারছেন না, এর ফলে আপনি আপনার কোলনে একটি ব্যাকটেরিয়ার প্রজনন ক্ষেত্র তৈরি হবে। তিন নম্বর যে বিষয় শপিং করা বিষয় হচ্ছে আপনার এই যে এখানে যেহেতু দাঁত গুলা নেই,
এখানে আপনার চোয়ালের যে হাড় আছে, আমাদের চোয়ালের হাড় এত পরিমাণ দুর্বল হয়ে যাবে, সামান্যতম যদি আপনি কারোর সাথে ধাক্কা খেয়ে থাকেন আপনি প্রচন্ড ব্যথা অনুভব করবেন, প্রচন্ড ব্যথা অনুভব করবেন আপনি, যেটা একদম খুবই সহ্য করার মতো না যেটাকে বলা যায়। এছাড়াও ভালো খারাপ মিলে বিজ্ঞানীরা এখন পর্যন্ত আমাদের মুখে প্রায় 700 রকম ব্যাকটেরিয়া পেয়েছে। তো এই আপনি যেহেতু আপনি গ্রাস করতে পারছেন না, তো গ্রাস করতে পারছেন না, আপনার বাড়ি কিন্তু এই ব্যাকটেরিয়ার সাথে প্রতিনিয়তই মোকাবেলা করে যাচ্ছে। একটা সময় পরে আপনি প্যারিওডন্টাইটিস বা জিঞ্জাইটিস এর মতো বিশাল একটি ব্যাকটেরিয়া বা ইনফেকশন তৈরি হবে। এই ইনফেকশনের কাজ হচ্ছে, আপনার মাড়ি পচে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। তো যদি আপনি সময় মতো এটাকে আপনি সময় মতো অ্যান্টিবায়োটিক দ্বারা চিকিৎসা না নেন, তাহলে আপনি একটি বিগ টাইম সাফার করবেন, এছাড়া আপনার মুখে দুর্গন্ধ তো হচ্ছে আপনার বোনাস। তো আপনি জানেন আপনি কিভাবে কেয়ার করবেন আপনার দাঁত, আমি এগুলো বলতে চাচ্ছি না, আপনি জানেন ভালোভাবে, তো এই বিষয়গুলো আমি বলতে চাচ্ছি না। সো ইট শুড বি কেয়ার ফর নাও। ওকে, সবাইকে ধন্যবাদ।